আচ্ছা বলুন তো, হজ যাত্রা এটা কোন সমাস, কিংবা দেশপ্রেম এটা কোন সমাস? হজ যাত্রা এর ব্যাসবাক্য হলো হজের জন্য যাত্রা, দেশপ্রেমের ব্যাসবাক্য হলো দেশের জন্য প্রেম। যেহেতু বাক্যে এখানে জন্য আছে, তাহলে এটা আমরা বুঝতে পারবো এটা হলো চতুর্থী তৎপুরুষ সমাস। চলুন চতুর্থী তৎপুরুষ সমাস খুব সহজে চিনে নেওয়া যাক। চতুর্থী তৎপুরুষ সমাস চেনার জন্য খুব সহজ যে উপায় সেগুলো হলো, আপনি দেখবেন ব্যাসবাক্যে কে অথবা রে এরা আছে কি না, কিংবা সমস্ত পদ দ্বারা নিঃস্বার্থভাবে কাজ বোঝাচ্ছে কি না, ব্যাসবাক্যে জন্য বা নিমিত্ত আছে কি না, অথবা পূর্বপদের জন্য পরপদের সৃষ্টি হয়েছে কি না। চলুন একটু ব্যাখ্যাটা দেখে নেওয়া যাক। এখানে বসত বাড়ি দেখতে পাচ্ছি আমরা, এর ব্যাসবাক্য হলো বসতের নিমিত্তে বাড়ি। তাহলে আমরা পড়েছি জন্য বা নিমিত্তে, ব্যাসবাক্যে যদি জন্য বা নিমিত্তে থাকে তাহলে সেটা চতুর্থী তৎপুরুষ সমাস। তাহলে এখানে নিমিত্তে আছে বিধায় এটা চতুর্থী তৎপুরুষ সমাস। বালিকা বিদ্যালয়, বালিকাদের জন্য বিদ্যালয়, এখানে জন্য আছে বিধায় এটা চতুর্থী তৎপুরুষ সমাস। তাছাড়াও এখানে বলেছে পূর্বপদের জন্যই পরপদের সৃষ্টি। যেমন এই যে পূর্বপদ, এটা হলো পূর্বপদ, এটা হলো পরপদ। তাহলে দেখতে পাচ্ছি আমরা পূর্বপদের জন্য পরপদ সৃষ্টি হয়েছে। যেমন বালিকাদের জন্যই কিন্তু বিদ্যালয়টা সৃষ্টি হয়েছে, বসতের জন্যই কিন্তু বাড়ি সৃষ্টি হয়েছে। এই রকম থাকলেও সেটা আমাদের চতুর্থী তৎপুরুষ সমাস। আরেকটা আছে যে নিঃস্বার্থ কাজ যদি বোঝায়, যেমন দেশপ্রেম কিংবা হজ যাত্রা, এগুলো নিঃস্বার্থ কাজ। হজের জন্য যাত্রা করলেন আপনি, কিংবা দেশের জন্য আপনার যে প্রেম, এগুলো নিঃস্বার্থ। তাহলে এই কয়টা নিয়ম, অর্থাৎ এখানে আমরা মাত্র চারটা নিয়ম দেখলাম, এই চারটা নিয়ম থাকলে নিঃসন্দেহে এগুলো চতুর্থী তৎপুরুষ সমাস।